সালাফি যদি হবে তো বেদাত আবিষ্কার করবে কেন, আর বিদাতি আবিষ্কার করবে সে আবার সালাফি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে তিনি লাঠি দিয়ে মিম্বারের উপর আঘাত করলেন, তো সেখানেও তো লাঠি ছিল। শুধু কোরআন মুখস্থ করেছে বা কোরআন পড়ে তারা অবশ্যই জাহান্নামী, তাদেরকে জাহান্নামী হওয়া থেকে ঠেকানো কেউ। এক বক্তা বলছেন আমার এতটি সার্টিফিকেট আছে, 200 কতটি সার্টিফিকেট তার আছে, তার বাড়িতে লটকানো আছে, আপনারা যায় দেখে আসবেন। এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টে উনি পড়ালেখা করেন। আর এক বক্তা কি বলে 250 খণ্ডের তাফসির লিখতেছে। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। ইন আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখানেই আসুন না কেন, আপনারা আমাদের এই আত্তাহারিক টিভিতে আপনারা নজর রাখছেন, আমাদের আলোচনা শুনছেন। আমরা খুব উদ্বেগের সঙ্গে একটা জিনিস খুব লক্ষ্য করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে ফেতনার পরিমাণ বেড়ে যাবে, ফেতনা বর্ষণ হতে থাকবে। তা আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ফেতনা বর্ষণের সময় এসে গেছে। ফেতনা বর্ষণের ভিতরে বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন দায়ী বা বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বক্তা, তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের ফতুয়া ফারায়েজ এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেটা মানে খুব মারাত্মক আকার ধারণ করেছে। সাধারণ মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। কয়েকদিন আগে এক বক্তার মুখে শুনলাম যে হাফেজ, যারা কোরআনের হাফেজ, তর্জমা বোঝে না, তাফসির বোঝে না, শুধু কোরআন মুখস্থ করেছে বা কোরআন পড়ে, তারা অবশ্যই জাহান্নামী, তাদেরকে জাহান্নামী হওয়া থেকে ঠেকানো কেউ নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহপাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য 10টি নেকি আল্লাহ পাক তার জন্য লিপিবদ্ধ করে। এবার 10টি নেকি যে লিপিবদ্ধ করে, যে অর্থ বুঝে না না বুঝে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিমকে আমি একটি অক্ষর বলি না, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। এই আলিফ লাম মিম তিনটি অক্ষর, অর্থাৎ আলিফ লাম মিম এই আয়াতটাও যদি কেউ পড়ে, এই অক্ষরগুলি যদি পড়ে, যেটাকে হারফে মুকাত্তাআত বলা হয়, এটার তর্জমা তাফসির তো পৃথিবীর কেউ করেননি, অধিকাংশ তাফ মুফাসসিরিন কেরামগণ একটাই বলেছেন আল্লাহু আলামু বি মুরাদিহি, আল্লাহ পাক এর অর্থ জানেন, আমরা জানি না। তো কাজেই এই যে যেটার অর্থ জানা গেল না, সেটাও পড়লে যে 10 নেকি, 3 10 30 নেকি হবে এটা তো বোঝা গেল। তো এই যে বক্তা সাহেব এভাবে বলছেন, তারপরে কিছু শ্রেণীর এই চাফাবাদি এই বক্তা এই বাজারে নেমেছে, লেখা নেই, পড়া নেই, কোরআন হাদিস জানে বা না জানে, এমনভাবে চাপাবাজি করতেছে। এক বক্তা বলছেন আমার এতটি সার্টিফিকেট আছে, 200 কতটি সার্টিফিকেট তার আছে, তার বাড়িতে লটকানো আছে, আপনারা যায় দেখে আসবেন। এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টে উনি পড়ালেখা করেন। আর এক বক্তা কি বলে 250 খণ্ডের তাফসির লিখতেছে। এই যে মিথ্যাবাদী, এই যে মিথ্যা কথা এবং সালসাতুরি এবং এই সমস্ত দাগাবাজি কথা দিয়ে দেশ ও জাতিকে যে বিভ্রান্ত করার চেষ্টা করে, এখন যদি তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করা যায় এরা হলো মিথ্যুক। কারণ সে তাফসির কোথায়, সে তাফসির কোথায় লিখতেছে, সে তাফসিরের খণ্ড কোথায়, সে সার্টিফিকেটগুলি কোথায় আছে? যদি সে যদি সত্যবাদী হয়ে থাকে, তার সার্টিফিকেটগুলি বের করে দাও, সার্টিফিকেটগুলো স্ক্যানার নেটে দিয়ে দাও। এতটি সার্টিফিকেট তুমি জোগাড় করলে, এই যে কথাগুলি বলে জাতিকে ব্ল্যাকমেলিং করতেছে, এদের সম্পর্কে বলতে গেলে, এই সমস্ত মিথ্যুকদের সম্পর্কে বলতে গেলে এক শ্রেণীর লোক বলেন যে আপনারা সিনিয়র লোক, আপনারা জুনিয়রদেরকে, ছোট ভাইদেরকে ভালোবাসেন না, এদেরকে ময়না পরানো করে পড়িয়ে সুন্দর করে বোঝানোর পরেও তারা মানে না, কারণ তারা এখন ভাইরাল হয়ে ভাইরাস হয়ে যাচ্ছে, দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এই সমস্ত আলেম ওলামা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, এই বক্তা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এক বক্তা তো অবশ্য তওবা করেছেন, ফেরত এসেছেন, নিজে ক্ষমা চেয়েছেন, বিভিন্ন উদ্ভট বক্তব্য যে আমাকে
স্যামসাং কোম্পানির মালিকের দাওয়াত দিলেন, আমি এতবার অমুক ইউনিভার্সিটিতে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে হয়েছি, আমি এই হয়েছি, আমি ওই হয়েছি। আমার বোনের বাসায় মক্কার ইমাম সুদাই সাহেব আসেন, ও বেটা আমাদের বাড়িতে, আমার বাড়িতে ফ্যামিলির সাথে খুব সম্পর্ক, রমজান মাসের 27 রাত্রিতে এক রাতের তার তারাবি পড়ানো এত টাকা দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত কথা বলে বলে জাতিকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে। ইদানিং আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই যে খুতবায় লাঠি ব্যবহার, খুতবায় লাঠি ব্যবহার সম্পর্কে এক ভাই এটাকে বলছেন যেটা সালাফিদের তৈরি করা বেদাত। আরে মিয়া, মুখটা তো সামলায় কথাটা বলতে হবে, কথাটা বলতে তো হুঁশতাল করে বলতে হবে। সালাফি যদি হবে তো বেদাত আবিষ্কার করবে কেন, আর বিদাতি আবিষ্কার করবে সে আবার সালাফি কেন? আপনি লাঠি ব্যবহার করবেন না সেটা আপনার ব্যাপার, সুন্নত আপনি আমল করবেন নেকি পাবেন, সুন্নত আমল না করেন নেকি আপনি পাবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি বলবেন সালাফিরা বেদাত আবিষ্কার করেছে, সালাফি যদি হবে তো বেদাত আবিষ্কার করলো কেন, আর বেদাতি যদি আবিষ্কার করতে সালাফি হলো কেন? এ তো সেই শিয়াদের কথার মতো হলো, খানাল আমিনু খানাল আমিনু খানাল আমিনু। শিয়ারা বলতেছে আমানতদার খিয়ানত করেছে, আমানতদার খিয়ানত করেছে, আমানতদার খিয়ানত করেছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে মাথায় কি মগজ টগজ কিছু তোমাদের আছে যে আমানতদার আবার খিয়ানত করে কেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে আল্লাহ পাক আল আমিন, জিবরিল আমিন মানে বিশ্বস্ত ফেরেস্তা হিসাবে আল্লাহ পাক যাকে উল্লেখ করেছে, তো সে জিবরিল আমিন আবার খিয়ানত করলেন কী করে? আমানতদার আবার খিয়ানত করে কী করে? তোমার মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে তুমি বলতে খান আল খায়নু খান আল খায়নু খান আল খায়নু, খিয়ানতকারী খিয়ানত করেছে, খিয়ানতকারী খিয়ানত করেছে, খিয়ানতকারী খিয়ানত। তা না বলে তুমি খান আল আমিনু খান আল আমিনু। তো এই আমার ভাইয়ের ওই কথাটা তো ওরকমই হলো যে সালাফিরা এটা বেদাত আবিষ্কার করেছে, সালাফিরা বেদাত আবিষ্কার করেছে। আপনি দেখেন না, আপনি ভালো করে শুনুন, আবু দাউদ হাসান সনদে 1096 নম্বর হাদিস, এরওয়াউল গালিল খুলুন, সেখানে দেখুন 616 নম্বর হাদিস, হাকাম বিন হুজুন আল কুলফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি গেলাম, সেখানে কিছুদিন থাকার পরে সেখানে জুমার সালাতে অংশ নিলাম, তিনি লাঠি হাতে করে খুতবা দিলেন, এটা আমরা দেখতে পেলাম। এই মর্মে আর একটা হাদিস আসছে তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দাজ্জাল সম্পর্কে বর্ণিত হাদিস, সেই হাদিস বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে লাঠি তার হাতে ছিল, লাঠি দিয়ে মিম্বারে আঘাত করে বললেন হাযিহি তাইবা হাযিহি তাইবা হাযিহি তাইবা। তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দাজ্জাল সম্পর্কে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে গিয়ে তিনি লাঠি দিয়ে মিম্বারের উপর আঘাত করলেন। তো সেখানেও তো লাঠি ছিল, সেখানে লাঠি ছিল, তো তাহলে আপনি যে দেখতে পাচ্ছেন যে মুসলিম শরীফের বরাতে মেশকাত 5482 নম্বর হাদিস, মেশকাত 5482 নম্বর হাদিসে দেখুন যে তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে মিম্বারে আঘাত করলেন। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে লাঠি ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কিছু মানুষ বলছে জীবনের শেষে এসে মানে বয়সের ভারে রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়াতে পারেন, লাঠিতে ভর দিয়ে খুতবা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো জীবনের শেষে যদি লাঠি ভর দিয়ে খুতবা দিয়ে থাকেন তাহলে শেষ আমলটা তো লাঠি ছিল। যদি বলেন রাসূলুল্লাহ সাল্লামের প্রথম আমল লাঠি ছিল পরে লাঠি ফেলে দিয়েছে তাহলে তো বলতে পারতেন, কিন্তু যদি বলেন যে এটা তো যদিও এ কথার দলিল নেই কিন্তু আপনি যে কথাটা যে বলতেছেন আপনার কথাটা যদি সাময়িকভাবে মেনেও নেই যে হ্যাঁ লাঠি ভর দিয়ে খুতবা দিয়েছেন, জীবনের শেষে এসে বয়সের ভারে মধ্যমান হওয়ার কারণে তিনি লাঠি হাতে করে খুতবা দিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিকা, যে বানাওয়াট কথা। এই কোনো এক বিদ্বান বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি ব্যবহার করেননি, মর্মে যেই বিদ্বানগণ বলছেন তাদের এই কথার কোনো দলিল নেই। দলিলবিহীন কথা আপনি মানবেন নাকি দলিলওয়ালা কথা মানবেন? আপনাকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আপনাকে এতটুকু বলি অন্ততপক্ষে সালাফি সম্পর্কে আপনি এই বাজে মন্তব্য করবেন না যে সালাফিরা বেদাত আবিষ্কার করেছে। মুখকে লাগাম দিন, সুন্দরভাবে কথা বলুন, যদি বলতে পারেন বলুন, না থাকে চুপ থাকুন। এইভাবে বানাওয়াট কথা বলবেন, সালাফিদের উপর চাপাবেন,
আবার যা কিছু হয় সব কিছু সংগঠন দায়ী, সংগঠনকে এর মধ্যে আবার পেশাবার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।